দর্শক আসসালামু আলাইকুম। আমরা আছি বরগুনার পাথরঘাটার পৌর শহরের নয়নং ওয়ার্ডে। এখানে একটি আগুনের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হওয়ার ঘটনা ঘটছিল। বরগুনার পাথরঘাটার সাবেক বরগুনা দুই আসনের যিনি সাংসদ রয়েছেন গোলাম সরোয়ার হিরু, তার বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু নির্বাচন চলছে, আগামীকাল ভোট গ্রহণ, যেই বাসায় দুর্ঘটনা ঘটছে সেই বাসাতে একজন প্রার্থী রয়েছেন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন কালমেঘা ইউনিয়নে। আমরা একটা দুঃসংবাদ শুনেই মূলত পাথরঘাটা নিউজ টিম ছুটে এসেছিলাম যে যেহেতু কালকে নির্বাচন, এই মুহূর্তে একটি প্রার্থীর বাসায় অগ্নিকাণ্ড হওয়া একটি দুর্ঘটনা কিনা আমরা সেই বিষয়ে ফায়ার সার্ভিসের সাথে আমরা নিউজ টিম ঘটনাস্থলে ছুটে এসেছিলাম। আমরা কথা বলবো ফায়ার সার্ভিসের যেখানে স্টেশনের কর্মকর্তা রয়েছেন তার সাথে, কথা বলবো সাবেক যিনি সাংসদ রয়েছেন গোলাম সরোয়ার হিরু তার সাথে কথা বলবো। যে আপনারা তো ফায়ার সার্ভিসের পাথর দায়িত্বে আছেন সিদ্দিকুর রহমান, আপনার সাথে কথা বলতেছি লাইভে আছি পাথর নিউজ থেকে। এই যে আগুনের ঘটনা ঘটলো, আসলে তো আপনার ছুটে এসেছেন, কীভাবে কী হলো? এখানে আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে সেন্টি আপনার মেসেজ নিয়ে সে ফায়ার বেল বাজাচ্ছে। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাব অফিসার পাথরঘাটা ফায়ার স্টেশনের, আমি ইনচার্জ এখন বর্তমানে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসছি, আসার পরে বাসার যে মালিক তিনি বলছে যে আগুন নির্বাপন করছে এক্সটিংগুইশার দিয়া। হ্যাঁ, তার বাসা একটি ছিল। হ্যাঁ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যে। আসলে যেমনটি বলছিলেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান, তিনি জানিয়েছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণের মতো কিন্তু তারা আসার পূর্বেই তাদের বাসায় যে ফায়ার গ্যাস ছিল সেই গ্যাস দিয়ে তারাই নির্বাপন করেছে। যেটি বলছিলাম প্রথমে, যেহেতু কালকে ইউপি নির্বাচন, সেই আগ মুহূর্তে বাসায় অগ্নিকাণ্ড বা কোনো দুর্বৃত্তিতে আগুন সূত্রপাত কিনা এই বিষয় নিয়ে আমরা সংকীর্ণ ছিলাম এবং সেই বিষয়টি খোলাসা করার জন্য আপনাদের পাথর লাইভে আসা। আমরা কথা বলবো এই সব বাড়ির যিনি মালিক রয়েছেন এবং সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর সাথে। আপনাকে পাথর স্বাগত জানাচ্ছি। যেহেতু আপনার কালকে আপনার ওয়াইফ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, সেই মুহূর্তে আপনার বাসার দুর্ঘটনা ঘটে চলছিল, আল্লাহর মেহরবানিতে রহমত পেয়েছেন, আসলে বিষয়টি কীভাবে ছিল? এটা বিদ্যুৎ সার্কিট থেকেই হয়েছে। তো বাসার মালিক আমি না, বাসার মালিক বেগম নূর আফরোজ হেফি, উনি বাসায় নাই, সহধর্মিনী, উনি বাসায় নেই, উনি ইশা আছে, রাস্তা আছে, নির্বাচনী কার্যক্রম করার জন্য মাঠে আছে। এখন সর্বশেষ অবস্থা কি, আপনার বাসা কোনো ধরনের ক্ষতি হয়েছে কি না? খুব একটা ক্ষতি হয়নি, আমরা এই অগ্নি এই নির্বাচন এই করে ফেলছি, আমরা যেমনটি কনফার্ম করছেন যিনি সাবেক সংসদ রয়েছেন এবং নূর আফরোজ হেপি যিনি পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন। সব কিছুতেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আসলে আমরাও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ছিল বরগুনার পাথরঘাটা নয় নং ওয়ার্ডের যে পুরো শহরে অগ্নিকাণ্ডের ঘটনাটি, সেখান থেকে আমরা লাইভে ছিলাম। আমরা কিছুক্ষণ পরেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কালমেঘা সোনালী বাজার থেকে আবার লাইভে আসবো। পাথরঘাটার নির্বাচন পরিস্থিতি, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কী, আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত কারা রয়েছেন, কীভাবে ভোট গ্রহণের প্রক্রিয়া নিচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এগুলো পরবর্তী লাইভ আপনাকে শোনাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ পাথরঘাটা নিউজ থাকবেন। আল্লাহ হাফেজ।